হয়ে যাক ইলেমের জন্য, ইলেম অর্জন করার জন্য মানুষ দেশ দেশান্তরে যায়। বড় বড় ইমাম মুহাদ্দিসিন ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমুল্লাহ, ইয়াহ ইবনে মাইন রাহেমুল্লাহ, তারা ওই প্লাস নদী পার হয়ে হাদিস আনতে গিয়েছিলেন, পরে ঝড়ে নৌকা চলে যাওয়ার পরে তারা ক্ষুধার তাড়নায় কয়েকদিন যাওয়ার পরে বেহুশ হয়ে পড়ে গেলেন, ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে গেলেন। তখন একজন হুশ ফেরার পরে কি করলেন, তোমার ওই দেখছে পথিক যাচ্ছে মুসাফির যাচ্ছে ওখান থেকে, তাদের কাছ থেকে ছাতু নিয়ে সমুদ্রের পানি দিয়ে গুলায় মুখের মধ্যে দেওয়ার পরে তাদের হুশ ফিরেছেন। তো এলেমটা এমনি আসবে না, তোমার কোরআন না মাথার মধ্যে ঢোকাবা বাবা এমনি হবে না, কষ্ট করতে হবে, কষ্ট না করলে এলেম আসবে না। এক নম্বর কথা, কষ্ট না করলে এলেম আসবে না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক হাফেজ ছিলেন, তারা কি এমনি পারছেন না খেয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকতেন? কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এমনি হন নাই, তার অনেক মার খাইছেন জীবনে, মানুষে পিটাইছে, দরিদ্রতার কষাঘাতে তারা জীবন যাপন করছেন, কত কষ্ট করে হাদিস সংগ্রহ করছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত কষ্ট করছেন, ছাগলের মতো পাতা খাইছেন, তার পায়খানা হয়ে গেছিল ছাগলের লাদের মতো, মানে গাছের পাতা বেড়ে বেড়ে খাইছেন। প্রত্যেক ইমামের জীবন দেখো, তারা হাদিস সংগ্রহ করছেন, কোরআন হিফজ করছেন, কোরআনে তাফসির করছেন, তারা কি করছে, কষ্ট করছে। গাছের পাতা এই যুগের মানুষ খাবে? ওই জন্য তো এলাম ওইরকম ইমাম বুখারি হয় না। এখন গাছের পাতা খাওয়া লোকও নাই, তার মানে কি খাওয়ারও তো সময় নাই, তারা খাওয়াতে সময় নষ্ট করতেন না। বেশি খাইলে পায়খানা করতে হবে, বেশি খাইলে প্রস্রাব করতে হবে, এই জন্য কম খাইয়ে বেশি বেশি করতেন। কিন্তু আমরা খাইয়ে খাইয়ে পেট বড় করতেছি, এই জন্য আমার পড়া হয় না বাবা, বাস্তবতা এটা। তো বোর্ডিংয়ে একটু খাওয়ান কম হইলে বোর্ডিংয়ে ভালো না রে, বেশি খাওয়ার জন্য তুমি বাড়িতে বসে থাকো, এখানে কমই খাইতে হবে। এখানে এলেম অর্জন করতে হলে, বর্তমান যুগে এলেম হয় না খাওয়ার জন্য, বেশি বেশি খাবার খায় এই জন্য এলেম হয় না, আর হইলে ওই এলেমে কাজ হয় না। যারা কষ্ট করে, আমাদের বর্তমান বাংলাদেশে যারা বড় বড় আলেম আছে তাদের জীবনী শুনে দেখো, তারা অনেক আব্দুল হামিদ ফাইজি, হাফিজুল্লাহ, মতিউর রহমান মাদানী, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, তাদের কাছে শুনে দেখো, মুখলিস বিন আরশাদ মাদানী, তাদের জীবনী শুনে দেখো, তারা ওই যে মাঝে মাঝে বলেন, তারা মাঝে মাঝে বলেন এই জীবনীগুলো যে তারা কত কষ্ট করে পড়াশোনা করছেন, কিন্তু ওই কষ্ট করছেন দিয়ে তারা আজকে সমাদৃত ব্যক্তি। আর আমরা যারা কষ্ট করি না, আমাদের ওরকম এলাম হয় না। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।